সারা ভারতবর্ষের যেখানে যারা যারা আছেন তাদেরকে বলছি এই দেখেন আমি আমার এই বাড়িটা বিক্রি করব তো কত টাকায় বিক্রি করবো সব দেখাচ্ছি ওই যে এই রাস্তা থেকে পুরো এই যে এই যে দেখছেন এই যে এটা দোকানটা সব আমার হ্যাঁ এই যে যাচ্ছে 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 এই যাচ্ছে এই যে এ পাশে এগুলো আমার হ্যাঁ এই যে এগুলো আমার বেলগাছ এই যে পাঁচিল দেওয়া হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন এই যে আমি ওখান দিয়ে দেখিয়ে দিচ্ছি এবার পুরোটা আমার হ্যাঁ আমি পুরো মানে জায়গাটা দেখিনি তারপর আমি দামটা বলছি কত দামে আমি নেব মানে বিক্রি করবো কত দামে এই যে এই যে ঢুকে গেলাম এবার এটা হচ্ছে বারান্দা হুম এই যে ছেলে সাইকেল রাখা আছে এটা পুরো একটা বড় বারান্দা হুম এখানে আবার একটা ঘর আছে এই ঘরের মধ্যে সব এই যে ভাঙাচোড়া রাখা হয় ঠিক আছে একটা ঘর আছে এবার ঢুকে গেলাম সদর দরজা মানে আমাদের ঘরে দুটো দরজা হ্যাঁ এই সাইডে একটা আর প্রথম ঘরের এই যে এই সাইডে একটা এই যে দেখে নেন ওপরে অ্যাডভেস্টর দেওয়া হুম ওপরে টিন নিচে অ্যাডভেস্টার ওপরে টিন ঠিক আছে এই যে এরকম জানলা ফালনা সব আছে দেখেন ঘরটা পুরো আমি ঘুরে দেখালাম হুম কারেন্টের দেখলেন সব কিছু আছে দুটো করার জায়গা বাথরুম হ্যাঁ সব আছে জলের তারপরে হচ্ছে কারেন্টের ফারেন্টের সব 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 সুবিধা আছে আর জায়গাটা তো কম না প্রচুর জায়গা ওই মাঠ থেকে শুরু করে ওই যে ওই মাঠ থেকে শুরু করে হ্যাঁ ওই সাথে রাস্তার আগ দিয়ে থেকে শুরু করে পুরো অতখানি যে আকাশি পাচিরটা দেওয়া বুঝতে পেরেছেন কতখানি জায়গা তো এবার দামটা বলছি আপনাদের পোশালে আপনারা নেবেন না পশালে না নেবেন আমার আমি থাকতে চাচ্ছি না কারণ হচ্ছে আমার মা আমার মার স্মৃতি আমার ভালো লাগছে না হ্যাঁ মার স্মৃতি যেন আমাকে এখানে জড়িয়ে ধরছে কারণ আমি মাকে নিজের হাতে মানে সেবা করেছি খেতে যাচ্ছি মনে হচ্ছে আমার চোখ মুখ অবস্থা দেখে বুঝতে পারছেন মনে হচ্ছে মা যদি থাকতো এরকম সারাক্ষণ হামা করে কান্না করছি এর জন্য এখানে থাকবো না আমি মা থাকাকালীনই তোমার আপনারা শুনেছেন নাকি আমার ভিডিওতে যাই না মা থাকাকালীনই আমি এ বাড়িটা বিক্রি করতে চেয়েছিলাম দিয়ে মাকে নিয়ে আমাদের এখানে আছে নতুন বাজারে ওখানেই থাকতে চেয়েছিলাম তো এমনিতেও বিক্রি করতাম এমনিতেও বিক্রি করতাম তা অ্যামাউন্টটা আমি বলছি যারা তিন থেকে দু কোটি তিন থেকে দু কোটি দিতে পারবেন তাদেরকে আমি দিয়ে দেবো হুম তিন থেকে দু কোটি যদি দিতে পারেন দিয়ে দেবো কারণ কম তো জায়গা না হুম কমে হবে না কমে হবে না হ্যাঁ কেউ যদি কথাবার্তা বলে একটা মানে একটা মানে আমারও লোকসান হবে না আপনাদেরও লোকসান হবে না এমন কোনো সিচুয়েশানে হয়তো অ্যামাউন্টে পৌঁছালাম যে না আমি দেখলাম ভাবলাম না আমার এটা ঠিক আছে এই অ্যামাউন্টে হয়ে যাবে তাহলে ঠিক আছে দু কোটি থেকে তিন কোটি এর কমে আমি নেব না এর কমে আমি নেবো না তাই কেউ যদি নিতে চাও অবশ্যই অবশ্যই এই নাম্বারে কল করবে এইট নাইন টু ডবল সেভেন ডবল ফোর সেভেন থ্রি জিরো এইট নাইন টু ডবল সেভেন ডবল ফোর সেভেন থ্রি জিরো এরকম মানে এত সুন্দর প্লেস কোথাও পাবেন না কোথাও পাবেন না একদম সামনে আপনারা ইচ্ছা করলে সামনে একটা শপিং মল করতে পারবেন গুদাম করতে পারবেন যে কোনো ব্যবসা করতে পারবেন কিছু দোকান ফোকান করে এত সুবিধা প্রচুর আপনারা ইচ্ছা করলে এই ঘরটা ইয়ে করে আবার তৈরি করে আবার আপনারা বড় ঘর তৈরি করতে পারবেন এত সুন্দর প্লেস একদম সামনে ঠিক আছে তাহলে যদি রাজি থাকেন